আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে পুষ্পিতা প্রেমা আপুর লেখা মন কেমনের বৃষ্টি গল্পের সিজন টু এর 38 নম্বর পর্বের পরের অংশ। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। মাহিদ রিক্সায় ওঠে, পিহু হাত বাড়িয়ে বলে টেনে তোলো। মাহিদ পিহুর হাত ধরে টেনে তোলে, মিনমিন করে বলে, তোমার সোহাগ রাস্তায় পরে লুটোপুটি খাইতেছে ডাক্তার নি? পিহু হাসে, মাহিদের এক বাহু আঁকড়ে ধরে মাথা রেখে হাসে আর বলে, আমার মেয়েকে খাইয়েছ? মাহিদ বলল, না উপোস রেখেছি। পিহু মন খারাপ করে বলল, মায়া হয় না? মাহিদ হাসে আর বলে, মায়ের মায়া হয় না আমার কি? পিহু হাসে আর বলে, তুমি আজ বাসায় আছো তাই রেখে গিয়েছি, নইলে নিয়ে নিতাম, আর মা আমাকে নিয়ে যেতে দেয় না, মেরে ওদের সাথে থাকে। মাহিদ বলল, থাকবে না, তুই নিয়ে যাবি, নইলে আমি নিয়ে যাব। পিহু হাসল আর বলল, আচ্ছা। মাহিদ বলল, মুখে মুখে কথা কইবি না বাপ, ধাক্কা দিয়ে ফালাই দিও। পিহু হাসতে হাসতে ঠলে পড়ে মাহিদের গায়ে। নাবিদকে খুলে নিয়ে বারান্দায় দাঁড়ানো ছেলেটির হঠাৎই মনে হলো গা বেয়ে গরম গরম তরল কিছু পড়ছে। নিনিদ জোরে ডাকলো, জালিসা, এই জালিসা। জালিসা দৌড়ে এলো। নিনিদ বলল, তোমার ছেলে তো শেষ করে দিল সব। জালিসা হেসে গড়াগড়ি খেলো যেন, মুখে হাত দিয়ে বলল, আব্বু হাগু করে দাওনি কেন? নিনিদ বলল, তাড়াতাড়ি করে নাও জালিসা, আমাকে চেঞ্জ করতে হবে। জালিসা মুখ ভাঙায় আর বলে, এই জন্যই মা মাই হয়। নিনিদ রেগে তাকালো আর বলল, আচ্ছা আমি পরিষ্কার করতে পারি না? জালিসা হেসে বলল, দেখান। নিনিদ ছেলেটাকে নিয়ে যেতে যেতে বলে, আপনি এটা কি করলেন নাবিদ সাহেব? শুশু করার আর জায়গা পাইলেন না? নাবিদ শুধু তাকিয়ে থাকে, নড়াচড়া করে চেঞ্জ করিয়ে দেওয়ার জন্য মাত্রই 5 মাস বয়স তার। নিনিদ তাকে চেঞ্জ করিয়ে দেয়, নাবিদ বিছানায় শুয়ে হাত পা নেড়ে খেলা করে। জালিসা হা করে তাকিয়ে থাকে, নিনিদকে বলে, সত্যি সত্যি চেঞ্জ করিয়ে দিয়েছেন? নিনিদ হাসল আর বলল, তুমি করো তাই, আমি করি না, আমি সব পারি, ছেলেটা কিন্তু আমারও। জালিসা হাসল আর বলল, জানি, মাঝে মধ্যে আমি কিন্তু এই মানুষটাকে একদম চিনে উঠতে পারি না, কিন্তু মাঝে মধ্যে খুব বেশি চিনে ফেলি। নিনিদ হাসে আর বলে, আমি তোমার কাছে তেমনটা, তুমি আমার কাছে যেমনটা। মধ্যরাত, হঠাৎ আচমকা বাতাস বইতে শুরু করে, খোলা জানালা দিয়ে শাঁ শাঁ করে বইতে শুরু করলো। ঈশার ঘুম ভেঙে গেল, সে ঘুম ঘুম চোখে উঠে দাঁড়ালো, জানালার কাছে গিয়ে ডাকলো, ডক্টর, এই ডক্টর, এদিকে আসুন, তাড়াতাড়ি আসুন, আমি জানি আপনি এখনো ঘুমাননি, তাড়াতাড়ি আসুন না ডক্টর, প্লিজ। আদি ঘুম ঘুম কণ্ঠে বলল, আসছি। এভাবে কেউ ডাকে ভয় পেয়েছি না? কোর্টের সব ব্যাপারে চোখগুলি ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সাথে সাথে জড়ো হওয়ার মতো পড়ে গেল বারান্দার ফুলের টপ। ধূপধাপ আওয়াজ হলো, মাহিদের গলার আওয়াজ শোনা গেল। রিপ্তাই রুম থেকে বের হলো না, বন্ধ জানালা খুললো বাইরে কি হচ্ছে তা দেখার জন্য। লম্বা লম্বা পা ফেলে রিপ নীরার কাছে চলে এলো, ঘুমে ঢুলুঢুল করছে। নীরাকে বলল, নীর উঠো, এই শুনছো, উঠো, এখন ঘুমানোর সময় আসেনি নীর, উঠো দেখো। নীরা বলল, কি হয়েছে ব্যারিস্টার, কি দেখব? রিপ বলল, আসো দেখাই, নামো, আসো। নীরা বলল, নীরা গেল। রিপ নীরাকে দাঁড় করিয়ে দিল জানালার পাশে, নীরার পেছনে দাঁড়িয়ে নীরাকে আগলে ওই দূরে বকুলতলা দেখিয়ে দিল। নীরা এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকলো। বেশক্ষণ পর রিপের দিকে ফিরে বলল, আপনার প্রিয় গাছের সবগুলো ফুল ঝরে যাচ্ছে, আপনি তারপরও এত খুশি কেন ব্যারিস্টার? রিপ হাসল আর বলল, আজ মন কেমনের বৃষ্টি নেমেছে নীর, আজ সব বকুল ঝরে যাক, আবার নতুন করে ফুল ফুটুক। আধি ঈশার পিছনে এসে দাঁড়ালো, ঈশার উপর ভার দিয়ে হেলে পড়ে বলল, কেন ডেকেছো মিষ্টি? ঈশা বলল, ডক্টর দেখুন, দেখুন না, ওই দূরের বকুলতলা দেখিয়ে দেয়, বাতাসের চাপটায় বাল্বগুলো মিটিমিটি জ্বলছে, তার মধ্যে বকুল ফুল ঝরছে গাছ থেকে অবিরত। আদি বলল, সব তো ঝরে যাচ্ছে মিষ্টি। ঈশা হাসলো, জানালা দিয়ে হাত বের করে দিয়ে বলল, ডক্টর এই বৃষ্টি যেমন তেমন বৃষ্টি নয়, মন কেমনের বৃষ্টি, ঝরে তো পড়বেই, আবার নতুন করে ফুল ফুটবে। আদি বলল, মিষ্টি সাদা শাড়ি পরা মেয়েটিকে ওই গাছতলায়? ঈশা ফটাফট জানালা বন্ধ করে দেওয়ার বলে, মধ্যরাত তাই হয়তো ভুল কিছু দেখেছি ডক্টর, ভূত পেতনি হবে তো, চলুন। আদি ঈশাকে টান মেরে ধরে আজকে বৃষ্টিতে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ হ্যাঁ মানুষ পেতনি, পেতনি ওই বৃষ্টিকে অনুভব করুক, দরকার তো খুব। ঈশা হাসলো, আদিও হাসলো, সাদা শাড়ির আঁচলে বকুল ফুল ভর্তি করে নিয়ে মেয়েটি তাকালো কিছুটা দূরে তার দিকে, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা ছেলেটির দিকে, আর বলল, নেবেন ফুল, কুড়াবেন প্রেম, কুড়াবেন?
আজ যে মন ক্রেমের মন কেমনের বৃষ্টি ঝরছে। রেহান হেসে দুই পায়ে গোয়ে মেয়েটির কাছে গিয়ে দাঁড়ায়, দূরত্ব কমিয়ে পরিশাড়ির আঁচল থেকে দুহাত ভর্তি করে নেয় বকুল ফুলে। মাথার পরীর মাথার উপর সেই ভেজা বকুল ফুল ছড়িয়ে ছিটিয়ে দিয়ে বলে, আমি বলেছিলাম আমি ফিরব, আমি ফিরেছি, আমি বলেছিলাম ভালোবাসবো, ভালোবেসেছি, আমি বলেছিলাম মন কেমন করা বৃষ্টি আসবেই, আজ এসেছে এই মন কেমনের বৃষ্টি। আজ আবার এই রেহানার পরীর ভালোবাসার সাক্ষী হয়ে থাকুক যুগ যুগ ধরে। প্রত্যেকটা পরী আর রেহানের মতো করে প্রত্যেকের জীবনে মন কেমনের বৃষ্টি একবার হলেও আসুক। দিনটা হোক ভালোবাসার, রাতটা হোক ভালোবাসার, এই মন কেমনের বৃষ্টি নামক প্রত্যেকটা ভালোবাসার বাসীদের জীবনে পরিমুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকে রেহানের দিকে। ধীরে ধীরে রেহানের হাতের বন্ধনে আবদ্ধ হয়ে বুকে মাথা রেখে বলে, নামুক না, ক্ষতি কী? সাদে জমেছে পানি, সেই পানিতে ডুবে আছে মেয়েটির পা। ছেলেটি মেয়েটিকে টেনে নিয়ে এলো, ছেলেটির গলা জড়িয়ে ধরে মুখটা আকাশের দিকে করে বলল, ডাক্তারবাবু আজ আমি খুব খুব খুশি। নিনিত বলল, এত খুশির কী কারণ? জালিসা হাসকার বলল, এই যে মন কেমনের বৃষ্টি ঝরছে আমাদের নামে, প্রত্যেক প্রেমিকের নামে, প্রত্যেক প্রেমিকার নামে। নিনিত হাসকার বলল, মন কেমনের বৃষ্টিকে আসতেই হতো, আজ আবার নতুন করে শুরু হওয়ার আগেই শেষ করাটা যে খুব জরুরি। নীরদ দৌড়ে বারান্দায় চলে যায়, এদিক ওদিক করে তাকাতে তাকাতে বলে, ব্যারিস্টার পিহু মনে হয় ওটা এভাবেই বিচ্ছে কেন? আমার মেরির জট্টর বাদলে রিপ টেনে নীরাকে টেনে নিয়ে যেতে যেতে বলে, এই বৃষ্টি আর কখন নামে হিসেব আছে, আজ বিজুক। দুহাত মেলে চৌকির মতো ঘোড়া মেয়েটি মুখ উঁচু করে রাখে বৃষ্টির ফোঁটা পড়ে তার মুখে। দূরে দাঁড়ানো ছেলেটি হাতে সূচের ফোড়া খায়, ব্যথায় কুকড়ে উঠে মেয়েটি দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করে, ব্যথা পেয়েছ? ছেলেটি হাসে। বিহু এবার নাক ফোলায় আর বলে, মাহিদ ভাই হাসার কথা বলেছি আমি। মাহিদ আরও একটা ফুল গেঁথে মালাটি সম্পন্ন করে সোঁচটা দৌড়ে ছুঁড়ে ফেলে দিয়ে শাড়ির আঁচল টেনে পিহুকে কাছে আনে। হেসে হেসে পিহুর মুখের দিকে তাকিয়ে গাঁথা মালাটি পরিয়ে দেয় পিহুকে। পিহু নিজের গলার মালাটির দিকে তাকিয়ে হাসে, মাহিদের গলা জড়িয়ে ধরে বলে, মালা গেঁথেছ কেন? মাহিদ বলল, এই যে আজ সব ফুল ঝরে যাচ্ছে। পিহু বলল, তোমাকে কি দেব আমি? মাহিদ বলল, এই যে দিলি এমন একটা মুহূর্ত, তুই আছিস আমার সাথে, আর কি লাগে? এই মন কেমনের বৃষ্টি কি আজ আসতো যদি তুই না থাকতি আমার সাথে? পিহু মাহিদের গলার কাছে মুখ রাখে, শুষিনে জল কাঁপানো গলায় বলে, আজকের মতো রোজ রোজ একটু একটু করে মন কেমনের বৃষ্টি নামক কপত কপতিরা রোজ রোজ একটু একটু করে প্রেম করাক, একটু একটু করে মন কেমনের বৃষ্টিকে অনুভব করুক, একটু একটু করে ভালোবাসুক, ভালোবাসা রঞ্জিত হোক মন কেমনের বৃষ্টিরা। মাহিদ দুবাহুর বন্ধনে পিষ্ট করে অর্ধাঙ্গিনীকে বলে, এই বৃষ্টি আয় আজ ভিজিয়ে দিয়ে যা, রাঙিয়ে দিয়ে যা, রটিয়ে দিয়ে যা, রচনা করে যা, আবার আবার আবারও লিখে দিয়ে যা একটি হাজারটি মন কেমনের বৃষ্টির গল্প। এখানে গল্পের অর্ধ সমাপ্তি করা হয়েছে, তার মানে আরও বেশ কয়েকটা পর্ব আছে। এখানে হয়তোবা সমাপ্তি করতে পারতো, লেখিকার মাথায় হয়তোবা আরও কিছু পর্ব ঘুরতেছে, সেজন্য এখানে শেষ করে নেই। বাট গল্পের শেষটা কিন্তু খুব সুন্দর একটা সমাপ্তির মতোই হয়েছিল। তো যাই হোক, কেমন লেগেছে জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক স্টোরির সাথে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।